ওয়েদার সিস্টেম কিছু নাই পশ্চিমবঙ্গের জন্য। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী 5 দিনে। রাতে তাপমাত্রা আগামী 4-5 দিনে খুব একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন নেই, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এখন যেরকম চলছে মোটামুটি এরকমই থাকবে বা 1-2 ডিগ্রি হয়তো কমবে। এছাড়া উল্লেখযোগ্য কোনো টেম্পারেচারের চেঞ্জ নেই। দিনের তাপমাত্রা কলকাতার কাছাকাছি মোটামুটি 29-এর কাছাকাছি থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, আর রাতের তাপমাত্রা 17 ডিগ্রি কাছাকাছি। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে আরও 3-4 ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা কোনো পরিবর্তন আগামী 5 দিনে থাকছে না। মোটামুটি আমরা শীতের আগাম কখন কি দেখতে পাবো? যদি নর্মাল টেম্পারেচার দেখেন নভেম্বরের এই সময় তো নর্মাল কলকাতার আশেপাশে 18 ডিগ্রির কাছাকাছি থাকে, তো এখন যেটা চলছে নর্মাল থেকে জাস্ট একটু কম চলছে। হ্যাঁ, তো খুব বেশি যে ঠান্ডা কলকাতায় এই সময় তো এক্সপেক্টেডও নয়, স্বাভাবিকভাবে অন্যান্য বছরও থাকে না, বরং পশ্চিমের জেলাগুলো কিছুটা স্বাভাবিকের থেকে কম রয়েছে। সকালবেলার দিকে দেখা যাচ্ছে কিছু ঠান্ডা শীত হাওয়া বইছে। হ্যাঁ, না কলকাতার ক্ষেত্রে যেটা বললাম স্বাভাবিক তো 18 ডিগ্রির কাছাকাছি, 18.1 ডিগ্রির কাছাকাছি, তো স্বাভাবিকের থেকে 1 ডিগ্রির মতো কম রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে। পশ্চিমের জেলাগুলো বরং সকালের দিকটা কিছুটা ঠান্ডার ভাব বেশি থাকছে, কারণ ওখানে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে। আর দিনের তাপমাত্রা যেহেতু স্বাভাবিকের কাছাকাছি থাকছে, তো সেই হিসেবে দিনের বেলায় খুব একটা ঠান্ডার ভাব থাকার কথা নয়।